নমস্কাৰ বন্ধুসকল, ষ্টক মার্কেট জ্ঞান চ্যানেলটোলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। তো বন্ধুসকল, আজি মই আপোনালোকৰ কাৰণে লৈ আছো 36 ৰুপিজৰ এটা প্ৰডাক্ট। হয় বন্ধুসকল, প্ৰডাক্ট বুলি কিয় কৈছো, ষ্টক বুলি কিয় কোৱা নাই, অকণমান পিছত আপোনালোকে গম পাই যাব। তো বন্ধুসকল, ভাবি লওক যে এটা ষ্টক লৈ আছো আপোনালোকৰ কাৰণে যে 36 ৰুপিজ হয় বন্ধুসকল। আৰু আপোনালোকে হয়তো বহুতে পেনি ষ্টকছত ইনভেষ্ট কৰিম বুলি সকলোৱে ভাবি থাকে, যে যদি প্ৰথমতে ডিমেট একাউণ্ট খুলে তো সকলোৱে মোকো এনেকৈ সোধে যে পেনি ষ্টকছ কওক, ভাল পেনি ষ্টকছ। তো বন্ধুসকল, পেনি ষ্টকছ বুলি ক'লে ভাল এনেকৈ পেনি ষ্টকছ নাথাকে। ট্রাইডেন্ট আছিল, এনেকে লাখত এটা দুটা পাই যাব, কিন্তু এনি টাইম যে আপনাদের ভাল পেনি স্টকস পাবে সেটা আপনাদের গ্যারান্টি দিব নোৱাৰে। আৰু সকলোতকৈ ডাঙৰ কথা বন্ধুসকল, ভাল পেনি স্টকস হলেও আপনাদের তাতে বেছি পয়সা লগাব নোৱাৰে, মিনিমাম 1,000 বা 2,000 টাকা লগাব পাৰে। আৰু মই যিটো এই প্রোডাক্টটো লৈছো ন, আপনাদের ইয়াত 1,00,000, 2,00,000, 3,00,000 যিমান ইচ্ছা সিমান পয়সা লগাব পাৰে বন্ধুসকল। কোনো ধৰণৰ টেনশন নাই। কিয় কৈছো এনেকৈ সকলোখিনি গম পাব বন্ধুসকল, তাৰ কাৰণে ভিডিওটো স্কিপ কৰি নাচাব। তো বন্ধুসকল, আহক বস্তুখিনি আমি চাই লওঁ, কিন্তু তাৰ আগত নিশ্চয় ৰিকুৱেষ্ট কৰিব বিচাৰিম, যদি ষ্টক মার্কেট জ্ঞান চেনেল ফার্স্ট টাইম আছে তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব, আৰু তাৰ কাষত থকা বেল নটিফিকেশ্যন আইকনটো প্ৰেছ কৰি দিব, যাতে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' আপোনালোকে সদায় পাই থাকে। তো আহক বন্ধুসকল, আমি ভিডিঅ'টোলৈ আগবাঢ়ো। তো বন্ধুসকল, বস্তুটো কি সেই 36 ৰুপিজৰ প্ৰডাক্ট বুলি মই কিয় কৈছোঁ, সেইটো মই আপোনালোকক কৈছোঁ, ষ্টক বুলি কিয় কোৱা নাই, কাৰণ এইটো বস্তু হ'ল এটা ETF। হয় বন্ধুসকল, ETF মানে হ'ল এক্সচেঞ্জ ট্ৰেডেড ফাণ্ড। হয় বন্ধুসকল, শিখৰত হ'বনে এডভাৰ্টাইজ মাৰে, আপোনালোকে হয়তো ক্ৰিকেট যদি চাই গম পায়। তো বন্ধুসকল, এই বস্তুটো হয় কি, এক্সচেঞ্জ ট্ৰেডেড ফাণ্ড মানে হয় বন্ধুসকল, আমাৰ আপোনালোকে জানে যে আমাৰ ষ্টক মাৰ্কেটত ইনডেক্স থাকে, Nifty 50 ইনডেক্স, বেংক নিফটি, তাৰ লগত চেক্টৰ থাকে, চেক্টৰিয়েল ইনডেক্সো থাকে। হয় বন্ধুসকল, বহুত বহুত চেক্টৰিয়েল ইনডেক্স থাকে। তো বন্ধুসকল এনেকুৱা আছে, তো তাৰ মাজত কিছুমান এনেকুৱা চেক্টৰ থাকে, গোটেইকেইটা চেক্টৰৰে গোটেইকেইটা ষ্টকে ভাল লাগি যায় আমাৰ, কিন্তু ইনভেষ্ট কৰিবলৈ হ'লে আমাৰ হাতত বহুত 50,000-60,000 টকা লাগি যায়, গোটেইকেইটা ষ্টক যদি এটা এটাকৈ কিনিব লগা হয়। তো বন্ধুসকল, তাৰ কাৰণে এটা বস্তু আছে, সেইটো হ'ল ETF। হয় বন্ধুসকল, এক্সচেঞ্জ ট্ৰেডেড ফাণ্ড যাক কয়, য'ত যিটো এক্সচেঞ্জ ট্ৰেডেড ফাণ্ড লৈছোঁ মই আপোনালোকৰ কাৰণে, সেইটো দাম হ'ল বন্ধুসকল অনলি 36 ৰুপিজ। হয় বন্ধুসকল, তো 36 ৰুপিজত আপোনালোকে ক'ত ক'ত ইনভেষ্টেড হয় আপোনালোকে মই অকণমান পিছত দেখুৱাই আছোঁ, কিন্তু এই বস্তুটো অলপমান ভালদৰে জানি লওক যে ETFটো হয় কি। তো ETF মানে বন্ধুসকল এটা ওৱান কাইণ্ড অফ মিউচুৱেল ফাণ্ড, কিন্তু এইটোত বন্ধুসকল মিউচুৱেল ফাণ্ডতকৈ বহুত বেছি ভাল। কিয় ভাল, কাৰণ ইয়াত চেক্টৰিয়েল যোনটো আছে, চেক্টৰৰ টপ টপ যিবিলাক ষ্টক আছে, ষ্টকবিলাক লগ লাগি এটা বাস্কেট বুলি ক'ব পাৰোঁ আমি। তো গোটেই চেক্টৰৰ টপ টপ ষ্টকবিলাক লগ লাগি এটা বাস্কেট হৈছে, আৰু সেই বাস্কেটটোত ডাইৰেক্ট আপোনালোকে ইনভেষ্টমেণ্ট কৰিবলৈ সুবিধা পায় ETFৰ জৰিয়তে। হয় বন্ধুসকল, গোটেইখিনি ভালদৰে বুজাই আছোঁ, তো তাৰ কাৰণে অকণমান আমি আগলৈকে যাওঁ, আৰু ETFবিলাক আপোনালোকে কেনেকৈ বিচাৰিব পাৰে, NSEৰ ৱেবছাইটত কেনেকৈ চাব পাৰে, আমি সেইটো অকণমান চাই লওঁ। তো বন্ধুসকল, আপোনালোকৰ আগত এখন লিষ্ট আহি গৈছে, ইয়াত আপোনালোকে চাব যে এইটো NSEৰ ৱেবছাইট হয়, আৰু NSEৰ নতুন ৱেবছাইটটো, তাতে আপোনালোকে ইয়াত যিবিলাক দেখা পাইছে এইবোৰ হ'ল বন্ধুসকল ETF। হয় বন্ধুসকল, এনেকুৱা ETFৰ লিষ্টখন আপোনালোকে যদি চাব খুজিছে তেতিয়াহ'লে গুগলত যাব, গৈ পেলাই আপোনালোকে ETF লিষ্ট ইন ইণ্ডিয়া এনেকৈ মাৰি দিব, তাৰপিছত NSEৰ ৱেবছাইটত আপোনালোকে তলত দেখা পাব, তাতে ক্লিক কৰি দিলে গোটেই এনেকুৱা এই লিষ্টখন আহি যাব। আপোনালোকে চাওক ইয়াত বহুত ধৰণৰ ETF আছে বন্ধুসকল, আৰু আপোনালোকে যদি জিৰ' ডাৰ একাউণ্ট হয় বা যিবিলাক ব্ৰকাৰত একাউণ্ট হয়, ছাপ'জ মই কৈছোঁ এইটো গ'ল্ডত আপোনালোকে যদি ইনভেষ্ট কৰিব বিচাৰে ETFটোত, ইয়াতে দাম আছে অ'পেন প্ৰাইচ, হাই প্ৰাইচ, আপোনালোকে এনেকৈ চাব পাৰে, আৰু ইয়াত এনেকৈ চাইড কৰি পেলাই আপোনালোকে চাব পাৰে কিমান LTP মানে কি লেটেষ্ট ট্ৰেডেড প্ৰাইচ। তো এইবোৰ গোটেইখিনি প্ৰিভিয়াছ ক্লোজ গোটেইখিনি আপোনালোকে পঢ়ি চাব পাৰে, আপোনালোকে হয়তো এইবোৰ জানে, মই জানো। তো বন্ধুসকল, তাৰপিছত চাওঁ যে ছাপ'জ আপোনালোকে যদি এই গোল্ডটোত ইনভেষ্ট কৰিব খুজিছে, ছাপ'জ গোল্ডটোত ইনভেষ্ট কৰিব খুজিছে, তো এই আপোনালোকে কেনেকৈ বিচাৰি উলিয়াব আপোনালোকৰ ব্ৰকাৰত, তো ৱাচ লিষ্টত আপোনালোকে এড কৰিবৰ কাৰণে ইয়াত যোনটো চিম্বল আছে ন, চিম্বলটো টাইপ কৰি দিব, আপোনালোকৰ আহি যাব, তাৰপিছত সেই চিম্বলটো ডাইৰেক্ট আপোনালোকে 45 ৰুপিজ দি গোল্ড কিনিব পাৰিব। তো মই জাষ্ট কথাটো কৈছোঁ, আজি গোল্ডৰ ওপৰত কথাটো কোৱা নাই। তো এনেকুৱা ETFৰ লিষ্ট বহুত আছে বন্ধুসকল, তো ইয়াৰ ভিতৰত এটা ভাল ETF আছে তো বন্ধুসকল, তো সেই ETFটো আপোনালোকৰ কাৰণে মই লৈ আহিছোঁ, আৰু সেই ETFটো হয় বন্ধুসকল আপোনালোকৰ স্ক্ৰীনত আহি গৈছে, নিপন ইণ্ডিয়া ETF Nifty IT, যাক আমি শ্বৰ্ট ফৰ্মত আমি আপোনালোকে ক'ব যে NetFit। তো আপোনালোকে এই NetFit বুলি যদি টাইপ কৰি দিয়ে তেতিয়াহ'লে আপোনালোকৰ আহি যাব, জিৰ' ডাতে যদি আপোনালোকৰ একাউণ্ট আছে, য'তে যি ব্ৰকাৰৰ লগত একাউণ্ট আছে, আপোনালোকে যদি ৱাচ লিষ্টত এড কৰিব লাগে, তাৰ কাৰণে আপোনালোকে চাৰ্চ কৰিব লাগে ন, তো চাৰ্চ কৰিলে এইটো নাম মাৰি দিব NETFIT, তো তেনেকৈ আহি যাব। তো এইটোত বন্ধুসকল কি, আপোনালোকে চাব যে নিপন ইণ্ডিয়া ETF Nifty IT, মানে আপোনালোকে গমে পাইছে যে Nifty IT চেক্টৰটোত, গোটেই চেক্টৰটোত আপোনালোকৰ এইটো এটা ETF হয়। তো বুজি পাইছেনে বন্ধুসকল, তো Nifty IT চেক্টৰত কোনটো কোনটো ষ্টক আছে আপোনালোকে মোক কমেণ্ট বক্সত জনাবচোন, আপোনালোকে কোনে কোনে কিমান জানে মই গম পাম। তো বন্ধুসকল, Nifty IT ষ্টকত টোটেল 10টা ষ্টক আছে, আৰু সেই 10টাই টপ টপ ষ্টক বন্ধুসকল, গোটেইকেইটাতে ইনভেষ্টমেণ্ট কৰিবলৈ আমাৰ মন যায়, কিন্তু আমি কৰিব নোৱাৰোঁ। তো আপোনালোকক মই দেখুৱাই দিওঁ কোনটো কিমান কিমান ষ্টক আছে।
তার আগত অল্পমান পারফরমেন্স কিনে চাইলে হয়তো আপনার চাব পড়ে যে 36 রুপিজত এটা এভেলেবল হয়ে আছে 36.29 তো খুব সুন্দর আর ম্যাক্স আপনার দেখা যে কি ধুনিয়া আপনার চাব পড়ে যে স্টক এটা যে উপরলে যায় এই এনেকে যায় তো আর এই কোনো ধরনের রিক্স কেউ নাই বন্ধুকল ইটিএফত রিক্স কেউ নাই আপনারা জানেনে বন্ধুকল কারণ যদি এটা সেক্টরত যদি আপনার যদি সাপোজ এই নিফটি আইটি সেক্টরত 10টা স্টক সুমাই আছে আর এই 10টা স্টকত এনে সুমাই থাকবেন বন্ধুকল কিছু ক্রাইটেরিয়া লাগে 7টা ক্রাইটেরিয়া থাকে সেই 7টা ক্রাইটেরিয়া ফুলফিল করিলে এই মানে সেক্টরত স্থান পায় কিন্তু অকল ফুলফিল একবার করিলে নহব একবার ফুলফিল করিলে নহব বন্ধুকল যেতিয়া সেক্টরত সুমাই যাব তারপর কন্টিনিউয়াসলি সেই যিমানকেইটা মানে কথা আছে গোটেইকেইটা ফুলফিল করে থাকিব লাগিব যদি এটাও যদি কন্ডিশন যদি ফুলফিল নকরে তেতিয়াহলে সেই স্টকটোক বাহিরলৈকে উলিয়াই দিব বন্ধুকল লাখ মারি বাহিরলৈকে উলিয়াই দিব আর সেই আই টি সেক্টরের কোনোবা ভাল স্টক এটা সুমাই দিব তো ইয়াত আপনার কোনো ধরনের রিক্স নাই বন্ধুকল কারণ কেউ জানে না যদি কোনোবা স্টকে বেয়া করে আছে যদি এই যিমানটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াবোৰ ফুলফিল করা নাই উলিয়াই দিব বেলেগ স্টক সুমাই দিব তো আপনার বেলেন্স হয়ে থাকবে পোর্টফোলিওটো বন্ধুকল তো কোনো ধরনের ইমান বেশি হেভি রিক্স নাই অকল মার্কেট রিক্সটো তো সকলরে থাকে বন্ধুকল আজি যদি রুশিয়া বোমা ফেলাই দেয় ইউক্রেনের উপর আকো মার্কেটলৈকে যাব কিন্তু এইবোৰ বস্তু যদি আপনার ইনভেস্টেড হয়ে থাকে তো সদায় এস আই পি মাধ্যমে ইনভেস্ট করব বন্ধুকল মান্থলি বেসিসত 500-1000 সকলে পারে বন্ধুকল যেহেতু বহুতে আজিকালি আমার সঞ্চয়বিলাক করে তো সঞ্চয় করাতকে বন্ধুকল এইবিলাকত যদি আপনার 500-1000 রুপিসকে যদি মান্থলি হয়ে যায় আপনার ভবিষ্যতের কারণে খুব সুন্দর একটা পয়সা আপনার এটা পাব এটা সময়ত মানে এনেকে বিশ্বাস করো কারণ মানে নিজেরও আছে বন্ধুকল ডিসক্লেমার দিয়ে দিছো এই ইটিএফটো মোর হাততো আছে অকল এইটু বলে নয় বহুতকেইটা ইটিএফ আছে পিছলৈকে মই আপনার ভিডিও আনি পেলায় কম তো বন্ধুকল এই ইটিএফটোর এটা কোনটো স্টক আছে আর আপনার যদি 100 টাকা দিয়ে যদি এই ইটিএফটোর 100 টাকার এই ইটিএফটো কিনে তো আপনার তার কিমানখিনি পয়সা কত কত কোনটো স্টকত যাব সেইটোখিনিও আপনার গম পায় তো সেইটো অলপমান দেখুৱাই আছো তো বন্ধুকল আপনার আগত এইখান ফটো আই গেছে তো আপনারা চাব পড়ে যে ইয়াত এই নিফটি আইটি ইয়াত সেক্টরিয়াল ইন্ডেক্স বোর আছে তো কোনটো কিমান ওয়েটেজ লাগে সেইটা দেখাইছে তো ইয়াত চাও ইয়াত নিফটি নেটফিট যেটা কোথাও তো সেইটার উপর তো নিফটি আইটি তো নিফটি আইটি সেক্টরত চাও ইয়াত যিমানকেইটা স্টক আছে তো সেইকেইটা গোটেই নিফটি আইটি স্টক আর চাও বন্ধুকল আপনার মোক কোকসুন কোনোবা এটা আপনার পেলাই দিব পৰা স্টক হয়নে গোটেইকেইটা স্টকে ইনভেস্টমেন্টও করা লায়ক আর গোটেইকেইটা স্টকে অলরেডি মাল্টিবেগার রিটার নিজের মানে ইনভেস্টরবিলাকক দি দিছে করোড়পতি অলরেডি বনাই দিছে আরও বহুত এনেকা স্টক আছে বন্ধুকল কিন্তু আই টি সেক্টরত এই 10টা মই ভাবো টপ স্টক আর সকলরে পোর্টফোলিওত থাকবে লাগে কিন্তু এটা এটাকে কিনা সম্ভব নয় বন্ধুকল বহুত পয়সা লাগি যাব তো বন্ধুকল সেইকাৰণে কৈছো 36 রুপি যদি দিয়ে আপনার এটা আই টি কিনব তো যদি আপনার চাব ইয়াত চাব ওয়েটেজ বলে আছে দেখিছে ওয়েটেজ মানে কি ইয়াত প্রথমতে ইনফোসিস আর টিসিএস এই দুটা কেউ কোথাও আপনার চাও ইনফোসিসত 28% যায় আর 27% আপনার টিসিএসত যায় মানে কব গেলে 55% আপনার যদি 100 টাকা দিয়ে তার 55 টাকা ইনফোসিস আর টিসিএসতে ইনভেস্টমেন্ট হয়ে থাকবে বন্ধুকল তো কি সুন্দর আপনার চাও এই দুটা যুন টপ আপনার আই টি সেক্টর তাতে আপনার ইনভেস্টমেন্ট হয়ে থাকে আর আপনার যদি 100 টাকার এই ইটিএফটো কিনে তার 55 রুপিস এই দুটাই তার বাকি আপনার চাব ইয়াত যেনেকে আছে তেনেকে আপনার পয়সাটো মানে হেৰি হৈ যায় ডিভাইড হৈ যায় তো আশা কৰোঁ বন্ধুসকল আপোনালোকে বুজিব পাৰিছে কেনেকৈ বস্তুটো আপোনালোকে হয় আৰু এই গোটেইকেইটা ষ্টক আপোনালোকে চাওক 36 রুপিজ দি পেলাই যদি আপোনালোকে এই গোটেইকেইটা টপ টপ মাৰ্কেটৰ ষ্টক কিনিবলৈ পায় আৰু অনলি 36 রুপিজ তো বন্ধুসকল আপোনালোকে পেনি ষ্টকছৰ ফালে কিয় যাব লাগে মোক আপোনালোকে এনচাৰ দিব তো পেনি ষ্টকছবিলাকৰ ফালে যাই লাভ নে বন্ধুসকল এনেকুৱা কম দাম বহুত ভাল ভাল ইটিএফ আছে আপোনালোকে এনেকৈ চাৰ্চ কৰক আকৌ পাব আৰু পাব বহুত বহুত ভাল ইটিএফ বন্ধুসকল তো আশা কৰোঁ আজি ভিডিঅ'টো হেল্পফুল হৈছে বেছি দীঘলীয়া নকৰোঁ তো যদি হেল্পফুল হোৱা যেন পায় প্লিজ লাইক কৰি দিব আপোনালোকে লাইক কৰি দিলে মই মটিভেশ্যন পাওঁ আন এটা ভিডিঅ' বনাবলৈ তো বন্ধুসকল আজিলৈকে আহিছোঁ নেক্সট ভিডিঅ'ত লগ পাম তেতিয়ালৈকে বাই বাই এনেকুৱা ইটিএফ আৰু যদি কিবা পায় কমেণ্ট বক্সত মোক জনাবচোন মই ফাণ্ডামেণ্টেল এনালাইচিছ কৰি আপোনালোকক নিশ্চয় ক'ম তো আজিলৈকে বাই বাই